আলাইকুম দর্শক আপনাদের জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থায় হাত মির্জা ফখরুল বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি নজির আছে সর্বশেষ থাকছে বোর্ড শেষে কোচ মিলল আসিফের কিভাবে নিকোচ হলেন এমন প্রশ্নের উত্তরে কি জানালেন দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই সরকার একটি নতজান ও ব্যর্থ জাতি তৈরির জন্য পরিকল্পিতভাবে কাজ করছে তার আমাদের শিকড় ধরে টান দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে কেউ কোনো প্রতিবাদ করছে না আমাদের আলাদা সংস্কৃতি ও ঐতিহ্য এবং পরিচয় আছে কেন সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে ভয় আজ শিশুদের ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে আমাদের পরিচয় ভুলিয়ে দিতে চায় এই চক্রান্তের বিরুদ্ধে জেগে উঠতে হবে এটি জাতির অস্তিত্বের লড়াই প্রয়োজনে রাস্তায় নামতে হবে অবিলম্বে এসব পাঠ্যপুস্তক বাতিল করতে হবে বৃহস্পতিবার দুপুরে রাজধানী সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআর ইউ এক আলোচনা সবাই কথা বলেন তিনি এর মাধ্যমে তারা নতুন শিক্ষাক্রম ও পাঠ্যবইয়ের বিভিন্ন ভুল অসঙ্গতি তুলে ধরেন তাদের মূল বক্তব্য ছিল নতুন শিক্ষাক্রম জাতীয় শিক্ষানীতির সঙ্গে সাংঘর্ষিক ও অবাস্তবায়নযোগ্য এটি রাষ্ট্রীয় কাঠামোকে নিষ্ক্রিয় করার কৌশল যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাড়াহুড়ো করে নতুন শিক্ষাকর্ম বাস্তবায়ন শুরু হয়েছে আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা তারা অভিযোগ করেন নতুন শিক্ষাক্রমের মাধ্যমে সরকার শিক্ষাকে ধ্বংস করে দিতে চাইছে এ সময় কয়েকজন বক্তা অবিলম্বে ভুলে পড়া পাঠ্যবই বাতিল এবং যারা দায়ী তাদের বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত এবং শিক্ষামন্ত্রী ড দীপুমণির পদত্যাগ দাবি করেন পাঠ্যপুস্তক নিয়ে ইস্যু না বানানোর বিষয়ে শিক্ষামন্ত্রী দীপুমণির বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব তিনি বলেন আপনি আমার শিখর ধরে টান দেবেন আমি ইস্যু বানাবো না কথা বলবো না আপনি আমার অবনয় বদলে দিতে চাইবেন চাইবেন বদলে দিতে আমি ইস্যু বানাবো না সবচেয়ে বড় এটি জাতির অস্তিত্বের ফখরুল বলেন সরকার যা খুশি তাই করে যাচ্ছে যেমন খুশি তেমন করে যাচ্ছে দিনকে রাত বলছে রাতকে দিন বলছে তিনি বলেন সরকার আমাদের কোন লচে পাল্টে দিতে চায় যার প্রমাণ এই পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি ও ভুল তথ্য সংযোজন আর যেসব সন্তান প্রাথমিক শিক্ষা নেই সেটি তার ভেতর সারা জীবন থেকে যায় এই শিক্ষাকে পুঁজি করে তারা সামনে এগিয়ে যায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মূল দুর্ভাগ্যবশত এখনো আমাদের শিক্ষা নিয়ে পরীক্ষা ও হচ্ছে, সেটি চলছে মির্জা ফখরুল বলেন আজ পাঠ্যপুস্তকে ভুলে বড়া ইতিহাস ও তথ্য সংযোজন করা হয়েছে আর সেগুলো নতুন প্রজন্মের ছেলে মেয়েদের শেখানো হচ্ছে যারা কারিকুলাম তৈরি করেন তাদের কেউ ভাবে না যে ছেলেমেয়েরা কি শিখছে জাতির মূল জায়গা হলো শিক্ষা আর সেখানে হাত দিয়েছে সরকার পাঁচ উপনির্বাচনে ভোটার উপস্থিতি পাঁচ শতাংশের বেশি ছিল না বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে বিএনপি এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বুধবার উপনির্বাচনগুলোয় ভোটারের সংখ্যা ইসি হিসাব মতে কোথাও পনেরো থেকে পঁচিশ শতাংশের বেশি হয়নি আর বিএনপির হিসাব মতে এটি পাঁচ শতাংশের বিষয় হয়নি মির্জা ফখরুল বলেন যেখানে দুর্নীতি লাগামহীন যেখানে চুরি হচ্ছে সেখানে বিশ্বমন্দার কথা বলে লাভ নেই দুর্নীতির কারণে প্রত্যেক পেয়েছে প্রধান কোনো সম্প্রতি সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাড়ি আলম বলেছেন বিএনপি মহাসচিব দু হাজার বিশ সালের সাতাশ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে চিঠি দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন শুধু জাপানকে কেন আমরা তো চিঠি দিয়েছি বহু দেশকে এটি সত্য আওয়ামী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের ওপর অন্যায় অত্যাচার করে দুর্নীতি লুটপাটের দিয়ে মানুষের পকেট কেটে নিয়ে দেশকে ধ্বংস করছে তারা রাজনৈতিক কর্মীদের হত্যা করছে করছে লঙ্ঘন করছে এ বিষয়গুলো তো অবশ্যই আমরা সারা পৃথিবীকে জানিয়েছি তিনি বলেন এই সরকার সমানে মিথ্যাচার করছে সংসদে মিথ্যাচার করছে বিদেশিদের সামনে মিথ্যাচার করছে সবসময় বলছে যে এখানে নাকি কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটি নজির আছে যাচ্ছি পরে সংবাদে আবু আসিফ আহমেদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রাপ্তী শুরু থেকে ভোটের মাঠে সরব ছিলেন তিনি গত শুক্রবার রাতে আশুগঞ্জের বাসা থেকে হঠাৎ নিকোজ হন আসিফ এ সময় তার মোটফোন ছিল বাসায় প্রাপ্তি নিকোজে বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র তার কর্মী বাহিনীও নির্বাচন প্রচারণা বন্ধ করে দেন স্ত্রী মেহরুন্নাসা মেহরিন স্বামীর কোঝে দিশাহারা ও অসুস্থ হয়ে পড়েন তখন মেহরিন বলেছিলেন প্রাপ্তি আসিফ নিখোঁজ আমি অসুস্থ হয়ে পড়েছি দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ